সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা একটা প্র্যাকটিক্যাল টেবিল তৈরি করে দেখাবো অনেক সময় স্কুলের ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করার জন্যে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে হয় তার মধ্যে একটা সাদা ফাইল তৈরি করে দেখাবো আপনি এটা যদি পারেন তাহলে অবশ্যই যে কোনো টেবিল তৈরি করতে পারবেন প্রথমে আমরা এই ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পরে টেবিলে যেতে হবে তারপরে আপনার যে কয়টা দরকার রো এবং কলাম নিয়ে নেবেন আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ছয়টা ছয়টা কলাম নেওয়ার পরে প্রথমে আমরা যে বিষয়টা লিখবো এখানে সিরিয়াল লিখব এস এল তারপরে নাম লিখবো তারপরে ফাদার্স নেম লিখবো তারপরে গ্রুপ লিখতে পারি রোল লিখতে পারি এখানে ঠিকানা লিখতে পারি তো আপনার যে কয়টা লাগে বা যে তথ্যগুলো লাগে এখানে লিখে ফেলুন আমাদের কাজ শেষ আমরা এখানে সিরিয়াল নাম্বার নাম ফাদার্স নেম ক্লাস রোল তারপরে গ্রুপ লিখে দিয়েছি এখন আপনি যদি চান যে না একটা কলাম আমার বেশি হয়ে গেছে হয়তোবা আপনি ক্লাস টেনের বা ক্লাস নাইনের শুধু স্টুডেন্টদের একটা এরকম তালিকা তৈরি করবেন সেক্ষেত্রে আপনি এটা ডিলেট করে দিতে পারেন আগের লেকচারে আমরা দেখাইনি কিভাবে কলামকে ডিলেট করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে আপনি যদি এখানে ট্যাব প্রেস করে আরও অনেক টেবিল তৈরি করেন তারপরে এখানে উপরে গিয়ে মাউসের লেফট ক্লিক করেন টোটাল কলামটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি ব্যাক স্পেস চাপবেন কলামটা ডিলেট হয়ে যাবে এই পাশে আপনার জায়গাটা খালি হয়ে গেল এই জায়গাটা আপনি কীভাবে ভরাট করবেন এখানে ধরে দেখুন এইখানে যখন মাউসের কার্যটা নিয়ে যাবেন তখন একটা এরো চিহ্ন দেখাবে তখন মাউসের লেফট বাটুন চেপে ধরে এদিকে টান দেবেন যেদিকে টান দেবেন সেদিকে ছোটো বড়ো হবে আপনার যতটুকু লাগে ততটুকু আপনি বাড়িয়ে নেবেন ঠিক এই ঘরগুলোকে যেমন গ্রুপ এখানে কি লিখতে হবে সায়েন্স হিউম্যানিটিস বা আর্টস এতটুকুই এই অনুযায়ী জায়গা রাখবেন রুল এটাও খুবই কম জায়গা লাগবে এই জন্য এটা কম জায়গা নিয়ে হচ্ছে আপনি কলামটা তৈরি করে নেবেন ফাদার্স নেম এবং নেম এটা একটু বড় লাগবে এবং সিরিয়াল যেটা এটাও আমাদের অনেক ছোট লাগবে এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলের ফর্মেট হয়ে গেল এখন অনেকে চায় যে প্রথমে এই যে সিরিয়াল নাম ফাদার্স নেম রুল এটা একটু মোটা হবে সেই ক্ষেত্রে আপনি এই যে কার্যটা এখানে নিয়ে যাবেন নিয়ে ক্লিক করবেন ক্লিক করলে টোটাল রোটা সিলেক্ট হবে এবার হোমের অধীনে যাবেন গিয়ে প্রথমে এটাকে বোল্ড করবেন আপনি চাইলে এখান থেকে ফন্ট ইনক্রিজ করতে পারেন আপনার ইচ্ছামতো ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন টাইম নিউ রোমান্স দিতে পারেন আমি টাইম রোমান্স দিয়ে দিচ্ছি এখানে গিয়ে লিখলে হবে টি আই এমস অথবা এই আরও চিহ্নতে ক্লিক করলে আপনার এই কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল আছে সেই ফন্টগুলো এখানে দেখাবে আপনি যে ফন্টের উপরে হোভার করবেন সেই ফন্ট আসলে কেমন দেখা যায় সেটা আপনার দেখাবে ডকুমেন্টের উপরে আপনার যেটা ভালো লাগে সেটার উপরে ক্লিক করে দিলেই হয়ে যাবে তো আমরা টাইম রোমান্স দিয়ে দিচ্ছি এই যে এখানে আছে দেখুন ক্লিক করলাম হয়ে গেল আমরা চাচ্ছি এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে ওয়ান টু থ্রি ফোর এটাকে আপনি ম্যানুয়ালি দিতে পারেন মাউসের এইভাবে কার্যটা নিয়ে ওয়ান তারপরে অ্যারো কি নিচে প্রেস করলে নিচে চলে যাবে টু এভাবে আপনি দিতে পারেন কিন্তু এইভাবে আসলে দেওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না অনেক সময় হয় কি মাঝখান থেকে একটা তথ্য বা একটা রুকে ডিলিট করতে হয় ধরুন এই বি বা সি এটাকে ডিলেট করতে হবে তখন এই সিরিয়ালটা ব্রেক হয়ে যায় তখন টোটাল সিরিয়ালটা আবার মুছে দিয়ে পুনরায় লিখতে হয় তো আমরা একটু দেখাচ্ছি এখানে থ্রি এখানে ফোর দিলাম এখন আমরা এই যে বি এই রোটা ডিলেট করে দেবো ডিলেট করার জন্য এটা সিলেক্ট করব। টোটাল রোটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে ব্যাক স্পেস চেপে দিলেই আমাদের ডিলেট হয়ে যাবে এখন লক্ষ্য করুন এই যে ও এ ছিল এটা ছিল ওয়ান তারপরে যে ছিল এটা টু দেখুন এই থ্রিটা থ্রি রয়ে গেছে এখন আমাদের সিরিয়ালটাকে মেনটেন করার জন্য এই থ্রি এবং ফোরটাকে মুছে দিতে হবে মুছে দিয়ে আবার পুনরায় লিখতে হবে তো বিষয়টা একটু ঝামেলার এই জন্য আমরা যেটা করব মাউসের কার্যটা এখানে নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো এবার ছেড়ে দেবো যতটুকু মানে আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা হোমের অধীনে দেখুন এই যেখানে বুলেট আছে বুলেটের পাশে এখানে নাম্বারিং আছে এখানে ক্লিক করলে আমাকে দেখাবে যে আমি কিভাবে চাচ্ছি আপনি যেভাবে চাচ্ছেন দেখুন ওয়ান টু থ্রি এইভাবে চাইলে এখানে যদি ক্লিক করেন ওইভাবে সিরিয়াল সে সাজিয়ে নেবে এবিসি চাইলে সেইভাবে সাজিয়ে নেবে রোমান সংখ্যায় ছোট হাতের বড় হাতের তো আমরা চাচ্ছি ওয়ান টু থ্রি এইভাবে নিয়ে নিব এখানে ক্লিক করে দিলাম তো দেখুন এখন যেটা হইলো এখন যদি আমরা ট্যাব প্রেস করে টেবিলটা বড় করি তো লক্ষ্য করুন কী হচ্ছে আপনার সিরিয়াল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে এইভাবে বি সি ডি সিরিয়াল করে নামগুলো লিখলেন এখন আপনি এই যে দুই নাম্বার রোটা ডিলেট করে দেবেন ডিলেট করে দিলে দেখুন কি হলো আমরা কিন্তু দুই নাম্বার ডিলেট করে দিয়েছিলাম কিন্তু আমাদের সিরিয়াল কিন্তু ব্রেক হয়নি এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফাইভ কিন্তু যথারীতি আগের মতোই আছে সিরিয়ালটা আছে আমি আবার এখান থেকে চার নম্বরটা ডিলেট করে দিচ্ছি দেখুন কি হচ্ছে আমার কিন্তু পাঁচ নাম্বারটা কিন্তু আমি ডিলেট করিনি কিন্তু সে অটোমেটিক এখান থেকে পাঁচ নাম্বারটা মানে সিরিয়ালকে সাজাতে সাজাতে এসেছে এখানে যেহেতু নিচে কোনো রো নাই এজন্য সে চার নাম্বারে রেখেছে এটাকে কিন্তু আমাদের মূল রোটা আসলে ডিলেট হয়ে গিয়েছে আমরা দেখাচ্ছি দেখুন এই যে এক নাম্বার যে রোটা বা এ এটা আমরা ডিলেট করে দিচ্ছি দেখুন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে কিন্তু আমাদের সিরিয়ালটা হচ্ছে ব্রেক করে নাই এটাই হচ্ছে সুবিধা আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে টেবিল তৈরি করতে পারবেন আমরা একটু তৈরি করে দেখাচ্ছি আপনি লক্ষ্য করুন এখানে যেটা ছিল আমাদের এক দুই তিন চার দশের পর থেকে মানে দশটা ঠিক বোঝা যাচ্ছে না পরের সংখ্যাগুলো এক্ষেত্রে আমাদের কি করতে হবে কলামের প্রশস্তটা আছে এটা বাড়িয়ে দিতে হবে তো বাড়িয়ে দেওয়ার পদ্ধতি আমরা জানি মাউসের কার্যটা এখানে নিয়ে যেতে হবে নিয়ে গেলে মাউসের লেফট বাটুন চেপে ধরে আপনি এটাকে যদি ডানে বা নিয়ে যান তাহলে এটা এরকম ছোট বড় হবে অথবা আপনি দেখুন এই যে এই পাশে একটু কিন্তু জায়গা খালি আছে নাম্বারিংটাকে চাপিয়ে দিতে পারেন সে ক্ষেত্রে কীভাবে চাপাবেন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে এই টোটালটা দেখেন সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হলে এটাকে ধরে মানে মাউসের লেফট বাটুন চেপে ধরে আপনি যদি ডানে বা মেনেন তাহলে এটা এদিক সেদিক যাবে দেখুন আমরা এক একটু বাম দিকে নিয়ে গেলাম তো আমাদের এটা হচ্ছে সরে গেলো আর একটু নেই দেখি কত দূর নেওয়া যায় মোটামুটি একটু ফাঁকা থাকবেই হ্যাঁ একটা মোটামুটি একটা রিজনেবল একটা জায়গায় চলে গেছে যেহেতু আমাদের ফন্টটা একটু বড় আমরা ষোলো ফন্টে লিখতেছি ফন্ট এই জন্য আমাদের টেবিলের সাইজটাও হচ্ছে অনেক বড় আকার দেখাচ্ছে আপনি বারো ফন্ট বা দশ ফন্টে লিখতে পারেন সেক্ষেত্রে আপনার টেবিলটা অনেক ছোট হয়ে যাবে এবং একটা পেজের মধ্যে অনেক বেশি নাম ধরবে এখন আপনি যদি চান এই উপরে যে হেডিংটা আছে টেবিলের সিরিয়াল নেম গ্রোপ এটাকে কালার করবেন সেক্ষেত্রে কিভাবে কালার করবেন এখানে ক্লিক করে টোটাল রোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন হোমের অধীনে এই যে এখানে একটা কালার আপনি ফন্ট কালার দেখতে পাবেন এখানে আবার এরও চিহ্ন আছে এখান থেকে আপনি কালার বেছে নিতে পারেন যে কালার আপনি নেবেন সেটাই হবে তারপরে এই যে এখানে আরও কালার আছে মোর কালার মোর কালারে ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন কাস্টম এবং স্ট্যান্ডার্ড ঠিক আছে দুইটা কালার থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন দেখুন এখানে যে কালার আপনি সিলেক্ট করবেন সেই কালারটা আপনার এই যে নিচের দিকে দেখাবে এটা দেখাবে হচ্ছে আপনার নিউ কালার তারপরে যেটা আপনার বর্তমান কালার যেটা আছে এটা আপনি বুঝতে পারবেন যে কোন কালারটা আপনি নিচ্ছেন কাস্টম যেটা আছে কাস্টমে এখানে আপনি কোন আছে এটাকে নাড়িয়ে এদিক সেদিক আপনি যেভাবে খুশি কালারটা নিতে পারেন এখানে উপর নিচ করে আপনি এটা গাঢ় হালকা নিতে পারেন আমরা বর্তমান যে কালারটা আছে সবুজ এটাকে নিচ্ছি নিয়ে ওকে প্রেস করে দিচ্ছি এবার লক্ষ্য করুন আমাদের ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেল আবার অনেক সময় হয় কি পেছনের জায়গাগুলো আছে সেলের জায়গাগুলো আছে এগুলোকে কালার করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এই টোটাল রোকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখন এই যে এরকম একটা আইকন পাবেন শেডিং এর মধ্যে আপনি এখানে এরো চিহ্নতে ক্লিক করলে কালার পাবেন কত ধরনের কালার আছে ঠিক সেমভাবে আপনি কালার দিতে পারেন আমরা চাচ্ছি একটু গ্রে বা ছাই কালার দিচ্ছি আপনার যেটা ভালো লাগে যেটা ফুটে উঠে এইভাবে আপনি যে কালার চাচ্ছেন সেইভাবে দিয়ে একটা টেবিল সুন্দর করে তৈরি করতে পারেন তো অনেক সময় হয় কি টেবিলের উপরে টেবিলের হেডিং থাকে এই হেডিংটা কিভাবে তৈরি করবেন এটা আমি বলবো যে টেবিলের ভেতরেই আপনি এটা তৈরি করবেন এইখানেই আপনি হেডিং তৈরি করবেন ঠিক আছে টেবিলের ভেতরে কারণ উপরে তৈরি করলে অনেক সময় ঝামেলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাব গিয়ে ইনসার্ট অ্যাভাভ দেখুন ইনসার্ট আছে এটা আমরা আগের লেকচারে দেখিয়েছি ইনসার্ট গিয়ে দেখুন ইনসার্ট অ্যাবভ তো উপরে আমাদের কিন্তু হচ্ছে একটা রো তৈরি হয়ে গেছে যেহেতু আমাদের এটা ব্ল্যাক ছিল কাজে উপরে ও ব্ল্যাক হয়ে গেছে তো আমরা এটাকে সাদা করে দেবো তো কীভাবে সাদা করব। আমরা এখানে গিয়ে সিলেক্ট করব। এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে যেহেতু বোঝা যাচ্ছে না যে এটা সিলেক্ট আছে কি না কারণ সিলেক্ট করলে শ্যাডু দেখায় আর এমনিতেই কালো আছে সেক্ষেত্রে আমরা শেডিংয়ে যাব গিয়ে হোয়াইট করে দেব দেখুন সাদা হয়ে গেল এখন যে কাজটি করব কারণ আমাদের তো এখানে একটা টেবিলের শিরোনাম দরকার শিরোনামে তো ওই ঘরগুলো থাকার দরকার নেই সেক্ষেত্রে আবার আমরা এটাকে সিলেক্ট করবো রুটাকে সিলেক্ট করে দেখুন এখানে লেআউটে যাব লেআউটে যাওয়ার পরে মার সেল এটা পাবো এটা ক্লিক করতেছি দেখুন আমার হচ্ছে সব কিছু মার্কস করে নিল মানে একইভূত করে নিল এটার ব্যবহার যদি আমরা পরে দেখাবো বিস্তারিত এখানে একটু জাস্ট বলে রাখতেছি এখানে লিখতে পারেন আমরা লিখলাম নেম অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন কালারের ফন্টটা এরকম সবুজ করা ছিল এই জন্য এটা সবুজ দেখাচ্ছে আমরা এটাকে হোমে গিয়ে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি এখন এটাকে আমরা সেন্টারে নিয়ে যাচ্ছি সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলে হয় এখন আমরা ফন্ট সাইজটাকে ইনক্রিজ করে নিচ্ছি আমাদের যতটুকু লাগে বেশি বড়ো করলে আবার দুই লাইনে চলে আসতেছে আমরা আরেকটু ছোটো করে নিচ্ছি মোটামুটি একটা চমৎকার টেবিল হয়ে গেল এভাবে আপনি ইচ্ছা করে যে কোনো টেবিল তৈরি করতে পারেন এরপর লেকচারে আমরা টেবিলের কিছু অ্যাডভান্স ব্যবহার দেখাবো দেখুন এখানে ডিজাইন আছে লেআউট আছে এখানে বিভিন্ন অপশন আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব।